কি জানো তো চাইলে যে বড় কম পড়ে যায় কিন্তু ভগবানের কাছে না চাইতে ভগবান এত কিছু দেয় না যে তুমি রাখার জায়গা পাবে না কাঁদো মায়া কাঁদো কতটুকু তুমি কৃষ্ণ বলে কেঁদেছো যে ভগবান তোমার ডাকে এত তাড়াতাড়ি সাড়া দিবে কতটুকু নিজের নয়নের জল পরিশন করেছো এই তুলসী মঞ্চে যে ভগবান সাড়া দিবে কতটুকু হা কৃষ্ণ বলে গৌড় গোবিন্দ বলে নিজেকে সমর্পণ করেছো ভগবানের কাছে যে ভগবান তোমায় দেখা দেবে আগে কান্তি শেখো মায়া আরে ভাবে কান্তি কান্তি যখন তোমার ওই চোখের জল ভগবানের চরণে যাবে সেদিন দেখবে তোমায় কিছু চাইতে লাগবে না ভগবান তোমাকে সমস্ত কিছু দিয়ে দেবে মায়াবতী কথাটা শুনে নিল মা প্রতিদিন ভগবানের কাছে কাঁদে মা কিন্তু আর সন্তান কামনা করে না ওই যে স্বামী বারণ করেছে প্রতিদিন মায়াবতী নয়নের জলে কাঁদে হা গৌড় গোবিন্দ বলে আর যে ভগবান থাকতে পারে না তাই একদিন দৈববাণী হলো ভগবান আজকের মায়াকে ডাকলেন মায়া মায়াবতী তোমার সেবায় তোমার ভক্তিতে আমি যে বড় সন্তুষ্ট হয়েছি বলো মায়া তুমি কি চাও সন্তান চাও তো দেব আমি তোমাকে আশীর্বাদ করছি তোমার কোল আলো করে ফুটফুটে পুত্র সন্তান জন্ম নেবে কিন্তু তার আগে যে তোমায় পরীক্ষা দিতে হবে আমায় কি পরীক্ষা দিতে হবে শোনো মায়া তোমার সন্তানের কথা যখন তোমার স্বামী জানতে পারবে যদি কোনোভাবে তোমার সন্তানের কথা তোমার স্বামী জানতে পারে সেই দিন দৈব দুর্ঘটনায় তোমার স্বামীর মৃত্যু হবে না বলো না আমার করে বলো এটা তুমি কি বললে দয়া এটা তুমি কেমন করে বললে আমার সন্তানের কথা জানতে পেরে আমার স্বামী মারা যাবে এটা তুমি কিভাবে বললে দয়া মায়া এটাই যে তোমার কপালের লিখন যে তোমার স্বামী তোমার সন্তানের কথা জানতে পেরে মারা যাবে এবার বলো মায়া তুমি কি চাও সন্তান চাও না স্বামী চাও দেখুন মা আজকের একটা নারী কোথায় এসে দাঁড়িয়েছে একদিকে স্বামী একদিকে সন্তান এবার ধরুন মা তবে মাগো এই যে আজ আমি দাঁড়িয়ে কীর্তন গাইছি আমি ছোটবেলা থেকে কীর্তন শুনে আসছি কিন্তু আমি কীর্তন বেশি দিন গাইছি না এই তিন চার পাঁচ বছর হবে তবে আমি জানাদের কাছে শিখেছি তাহারা বলেছিলেন মৌসুমী তুমি অনেক জায়গায় কীর্তন করতে যাবে কিন্তু কীর্তন শোনার মতো কীর্তন প্রেমে প্রকৃত ডোবার মতো লোক কিন্তু তুমি মেদিনীপুর ছাড়া কোথাও পাবে না তখন মা বিশ্বাস করতে পারিনি কিন্তু এই দু তিন বছর হলো এই মেদিনীপুরে প্রোগ্রাম করতে আসছে তো বিশ্বাস মা আমি মনে হয় আমার গুরু মা আরো বেশি না বলে কম বলে ফেলেছে এখানকার লোকেদের এতটা ভক্তি এতটা কৃষ্ণ প্রিয় এতটা ভক্ত চরণ আশ্রয় করি তা কিন্তু মা অন্য জেলার মানুষদের মধ্যে পাওয়া যায় না
আজকে মা আপনাদের মতো মাতা পিতার চরণ তলে এসেছি, জানি না কি গাইবো জানি না কি বলবো। কারণ মা গো আমি যে কলির জ্ঞান অন্ধছি, নাচে আমার মধ্যে কৃষ্ণ ভক্তি, নাচে আমার মধ্যে কৃষ্ণ প্রেম। ভগবান চরণে যে কিভাবে পুষ্প নিবেদন করতে হয়, ভগবান চরণে যে কিভাবে তুলসী পত্র নিবেদন করতে হয় তা আমার জানা নেই। আপনারা আমায় প্রশ্ন করতে পারেন, মা মৌসুমী গাইতে পারবে না তাহলে দাঁড়ালে কি করে, তাই না মা? প্রশ্ন তো আসবে। এই যে আপনাদের মতো সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব, এই যে আপনাদের মতো মাতা মণ্ডলী, আপনাদের মতো পিতা মণ্ডলী, সবাকার চরণ ধুলি আমার মস্তকে ধারণ করিল, আমার গুরুদেববৃন্দের আমার মাতা পিতার চরণ ধুলি মস্তকে ধারণ করিল, আর সর্বশেষে সেই অনাদিরাদি গৌর গোবিন্দের আশীর্বাদ মস্তকে ধারণ করে শুরু করব কৃষ্ণ কথা হরি কথা। তবে মা গো বলে রাখি, এই লীলা পরিবেশন করতে হয়তো আমার অনেক ভুল ত্রুটি হবে, হবে কেন মা নিশ্চয় করব, তাই নিজ কন্যা জ্ঞানে নিজ সন্তান জ্ঞানে আমায় ক্ষমা করবে। তো আজকের মা আমরা যে লীলাটি আস্বাদন করব সেই লীলাটি হলো একটি ভক্ত লীলা। আজ আমাদের আস্বাদনের বিষয় ভক্ত বিহারী লাল। তো মাইরা আপনারা তো অনেক লীলা আস্বাদন করেছেন, কিন্তু এই লীলাটি অন্যান্য লীলার থেকে একটু আলাদা। ভগবান কেন এই যে ভক্ত বিহারী লাল তার নামটা নিজের সঙ্গে যুক্ত করলেন, আর একটি 5 বছরের ছেলে কিভাবে ভগবানের চরণ পেলেন সে কথাই আজ আমরা জানব। তবে মা গো আমরা যে কোনো লীলায় যাই না কেন, আমাদের কিছুটা ক্ষণের জন্য কিছুটা মুহূর্তের জন্য যেতে হয় শ্রীধাম নবদ্বীপ ধাম। এবার প্রশ্ন হলো মা কেন যাও, তাই না? এই যে মা আপনারা সবাই বসে রয়েছেন কীর্তন শুনছেন আর আমি কীর্তন করছি, কিন্তু নবদ্বীপে একটা ছেলে আছে মা, যাকে না ডাকলে আপনাদের এই হরিনাম শোনা আর আমার এই হরিনাম গাওয়া দুটোই যে বিফল হয়ে যাবে। আর সেই ছেলের নাম কি? তিনি হলেন আমাদের নিমাই চাঁদ। তো আজকের মা আমরা নবদ্বীপ ধামে গিয়ে প্রভুর আজ ভাব আস্বাদন করব, তারপরে আমরা লীলায় প্রবেশ করব। তো আজকে প্রভুর ভাব কেমন হয়েছে? আজ প্রভুর ভাব হয়েছে জয়ু জয়ু জয় জগ জগন্নাথ আয়া মোরি
পারি চৈতন্য গোসাই রাধার ভাবাস্বাদিতে দহি হইলা একত্রায়। রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি, তাই তো পদকর্তা বলছি সেই তো এসেছে, সেই তো ধন ধারী জয় দাও, শশীর দুলালিয়ার নামে জয়
आज सोचिर दुलानियार नामे जाय दाओ हो सोचिर दुलानियार नामे जाय दाओ हो सोचिर दुलानियार नामे जाय सोचिर दुलानियार नामे जाय दाओ हो सोचिर दुलानियार नामे जाय दाओ हो सोचिर दुलानियार जय दिले जय हवे सचिन दुलालिया जय दिले जय हवे सचिन दुलालिया नाम जय दिले जय हवे जय दाउ हो जय नीताई जरा दिशा तो এতক্ষণ মা আমরা সবাই ছিলাম শ্রীধাম নবদ্বীপ ধাম এবার আমরা সবাই আজ নবদ্বীপ ধাম ত্যাগ করি যাব শ্রীধাম বৃন্দাবন তা মায়েরা যাবেন তো কারা কারা যাবেন দেখি একবার দুবাহু তুলুন দেখি এই তো বেশ আর সামনের মায়েরা যাবে না সবাই যাবে কিন্তু এত রাতে মা আমি বৃন্দাবনে নিয়ে যাব আমি কি কিছু না নিয়ে যাব এত দূর থেকে এসেছি এবার আমি কি আপনাদের নিয়ে যাব কিছু তো চাইতে হবে আমার টাকা করি দরকার নেই एक उलू ध्वनि दिले ही हवे देखे सबाई मिले निताई गौर हरि बोल हरि बोल ओमा होए छे किंतु जने तू कम पड़े गए माने एतो गुलो माछ जदी देन ई माइकेर थेके बेशी आवाज होय सबाई मिले एकटू जोरे मा निताई गौर कृष्ण देवानंदे हरि बोल हरि बोल ता बृंदावने जेते गेले मा कार नाम करते हय गो श्रीमती राधा रानी तो आज राधा रानी नाम करते करते जाबो सबाई श्रीधाम बृंदाबन सबाई मिले मा बाहु तुले हाथ नामाले हबे ना देखे हाथ गुलो सबाई मिले तुले आर आमार बाबा ठाकुररा सबाई मिले मा एकसाथे राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे 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 जपा करो चरण में प्रीति
সবাই বলছে পিছনের মায়েরা বাবারা বলছিল কি বললি মা লজ্জা লাগছে হতেই পারে সামনে শ্বশুর আছে ভাসুর আছে তাদের সামনে আর দুই হাত তোলা যায় কিন্তু মা গো হরিবাসরে আসলে শ্বশুর কেউ নয় ভাসুর কেউ নয় আমাদের সবাদের একটাই পরিচয় আমরা সবাই কৃষ্ণের দাস তাই সবাই মিলে বলবেন মা নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল রাধা রানী কি শ্যাম সুন্দর কি নিতাই চাঁদ কি গৌর চাঁদ কি ভক্তবৃন্দ কি নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি তো আজ এবার আমরা লীলায় প্রবেশ করব মা এই যে ভক্ত বিহারী লাল এই বিহারী লালের বাবার নাম ছিল দ্বিজ ঘোষ আর মায়ের নাম ছিল মায়াবতী গ্রাম ছিল কাটুয়া কাঞ্চন নগর গ্রাম তাহলে মায়ের এই বিহারী লাল কার ঘরের ছেলে বাবার নাম কি বললাম দ্বিজ ঘোষ তাহলে কাদের ঘরের ছেলে ছিল ঘোষেদের ঘরে এবার বলুন তো ভগবান কাদের ঘরের ছেলে ছিল ঘোষেদের ঘরে তাহলে আজকে চলুন মা এই ভক্ত ভগবান যারা দুজনেই ছিলেন ঘোষেদের ঘরের ছেলে আজ আমরা তারার সময় মিলে সেই লীলা আস্বাদন করব এই যে বিহারী লাল মা এই বিহারী লাল কিন্তু এখনো জন্ম নেয় বিহারী লালের জন্মের আগে তার মায়ের কতটা কষ্ট দেখো আজ বিহারী লালের মা ভগবানের চরণতলে বসে বসে কাঁদছে দয়া মা এ তোমার কেমন লীলা প্রভু এ তোমার কেমন লীলা জানো প্রভু আমি যখন নগরীর বাইরে বার হই প্রত্যেক রমণী যখন নিজেদের সন্তানকে কোলে করে নিয়ে কত আদর করে কত চুম্বন খায় আমার যে বড় কষ্ট হয় প্রভু মায়াবতী কাঁদছে মা এমন সময় দ্বিজ ঘোষ এসেছে মায়া এটা তুমি কি করলে তুমি ভগবানের কাছে শিশু কিনা সন্তান চাই কি করি বলো তো আমি যখন নগরের বাইরে বার হই প্রত্যেক রমণী যখন নিজেদের সন্তানকে কোলে করে আদর করে চুম্বন খায় যখন নিজেদের সন্তানকে মাতৃ স্নেহে আদর করে আমার যে বড় কষ্ট হয় তাই তো আমি ভগবানের কাছে সন্তান কামনা করছি মায়া তোমার মাথাটা কি পুরো খারাপ হয়েছে যে তুমি ভগবানের কাছে সন্তান কামনা করছো শোনো মায়া সন্তানে সুখ নেই সুখ নেই সন্তানে আছে শুধু জ্বালা সন্তানে আছে শুধু ব্যথা তুমি চুপ কর সন্তানে নাকি জ্বালা আছে আমি কি আর সেই মহাভারতের গান্ধারীর মতো শত সন্তান চাইছি আমি তো একটা সন্তান চাইছি মায়া এক সন্তানে সুখ আছে শুনু মায়া এক সন্তানের মায়ের যে জ্বালা একশো সন্তানের মায়ের সেই একই জ্বালা তুমি চুপ কর একশো সন্তানের মায়ের নাকি যে জ্বালা নাকি এক সন্তানের মায়ের সেই একই জ্বালা আরে মহাভারতে গান্ধারীর অনেক সন্তান ছিল অনেক চিন্তা ভাবনা করতে হতো আমার তো একটা সন্তান তে আমার কষ্টের কি মায়া এক সন্তানে যদি প্রকৃত সুখ ছিল তাহলে বলতে পারো ভগবানের মাকে কেন সারাটা জীবন ধরে কান্দি হলো এক সন্তানে যদি প্রকৃত সুখ ছিল তাহলে ভগবানের মাকে কেন প্রতিটা দিনের জন্য কারাগারে থাকতে হলো এক সন্তানের সুখ নেই মায়া আচ্ছা স্বামী তুমি যখন এত করেই বলছো আর আমি সন্তান চাইব না তুমি যখন এত করেই বলছো আমি আর সন্তান চাইব না বেশ মায়া